কালীঘাটের কাকুকে নিয়ে টালবাহানা যেন কিছুতেই কাটছে না, চরম ফ্যাসাদে আবারও ইডি। কারণ SSKM কর্তৃপক্ষ কি যে করতে চাইছে কালীঘাটের কাকুকে নিয়ে তা কিন্তু বুঝে উঠতে পারছে না ইডি। কারণ ইডি যখনই প্রস্তুতি নিচ্ছে কালীঘাটের কাকুকে ESI হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, ESI হাসপাতালের মেডিকেল বোর্ড কিন্তু তৈরি কালীঘাটের কাকুর জন্য, কালীঘাটের কাকুর মেডিকেল টেস্টের জন্য ESI হাসপাতালে নেওয়ার জন্য আবারও তোড়জোড় যখন শুরু হয়েছে, ঠিক তখনই আবারও কালীঘাটের কাকুকে নিয়ে চরম পদক্ষেপ SSKM কর্তৃপক্ষের। আবারও কিন্তু কালীঘাটের কাকুকে আটকাতে, ইডির হাতছাড়া করতে খেলে দিল SSKM। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কালীঘাটের কাকুকে এবার নয়া পরীক্ষার নিদেন দিল SSKM। কিন্তু কবে কথা বলবেন কাকু, সেই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে ইডির মধ্যে। এবার কালীঘাটের কাকুকে স্ট্রেস মায়োকার্ডিয়াল পারফিউশন স্ক্যান টেস্টের পরামর্শ SSKM কর্তৃপক্ষের। সঠিক কাঠামো না থাকায় বেসরকারি হাসপাতালে এই পরীক্ষা করানোর নিদান SSKM-এর। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানিয়েছে SSKM। দীর্ঘ কয়েক মাস ধরে SSKM-এর বেড আগলে বহাল তবিয়তে রয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। এই ভদ্র কাকুর কণ্ঠস্বরে নমুনা পরীক্ষার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা বারংবার SSKM-এ আবেদন জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। SSKM-এর ছত্রছায়ায় কাকু রীতিমতো ঘোল খাইয়ে ছেড়েছেন ইডি আধিকারিকদের। পাশাপাশি SSKM নিয়েও শুরু হয়েছে বহু বিতর্ক। ইতিমধ্যেই রাজ্যের এই প্রথম সারির হাসপাতালের বিরুদ্ধে কাকুর মেডিকেল রিপোর্ট বিকৃতির অভিযোগ করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এরপরই শনিবার সুজয় কৃষ্ণকে স্ট্রেস মায়োকার্ডিয়াল পারফিউশন স্ক্যান টেস্ট অর্থাৎ হৃদযন্ত্রের মাংসপেশী সক্ষমতা যাচাইয়ের পরামর্শ দিলেন SSKM-এর চিকিৎসকরা। তবে এই পরীক্ষা সরকারি হাসপাতালে কোথাও না হওয়ায় বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে করতে হবে বলে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে জানিয়েছে SSKM। যদিও সূত্রে খবর, SSKM-ই রয়েছে হৃদযন্ত্রের মাংসপেশীর সক্ষমতা যাচাইয়ের যন্ত্র, যদিও অভাব রয়েছে যন্ত্রীর, অর্থাৎ মেশিন চালানোর জন্য কোনো লোকই এখানে নেই। আর এই কারণেই নিষ্ক্রিয় অবস্থায় SSKM-এ পড়ে রয়েছে এই যন্ত্রটি। এই মেশিনের দাম প্রায় 1.5 কোটি টাকা। উল্লেখ্য, 2010 সালে বাম আমলে নিউক্লিয়ার মেডিসিন বিভাগে উদ্বোধন হয় পারফিউশন স্ক্যানের যন্ত্রের। 2013 সালে মেডিকেল টেকনোলজিস্টের অভাবে বন্ধ হয়ে যায় সেই পরিষেবা। অভিযোগ, 10 বছরে এই বিষয় নিয়ে একাধিক আবেদনও মেলেনি সারা, এমনকি স্বাস্থ্য ভবনে এ সংক্রান্ত মঞ্জুর ফাইলও পড়ে রয়েছে বলে সূত্রের খবর। SSKM-এ কাকুর স্বাস্থ্যের এই বিষয়গুলি খতিয়ে দেখতে ফের SSKM-এ হাজির হয়েছিলেন ইডির 2 আধিকারিক। আপাতত কাকুর ভবিষ্যৎ কী এ নিয়ে জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে। আদৌ কি কথা কইবেন কালীঘাটের কাকু? পাশাপাশি কাকুকে জোকা ESI হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ইডির পরবর্তী পদক্ষেপ কী হয়, আপাতত সেদিকেই তাকিয়ে রাজ্যের ওয়াকিবহল মহল।